আহলা তোমার গোলামরে শিফা দিলাও, যে দুশ্মনরে আহত করবো আর জানাজার পিছনে পিছনে যাইব মানুষটা সুস্থ করিয়া দেওয়া আল্লাহ। ও তোমার দুয়ারও বুঝে শিক্ষা দিত, আপনি ব্যায়ামগ্রস্ত মানুষ রুগী দেখা দিলে হলি তা আর তার ট্রিটমেন্টের ব্যবস্থা হোক। যাই হোক, তো এইটা তো আইনে দিন মেডিকেল সায়েন্স পড়া দিন। আজকেও আমাদের গতকালকে একজন কইতরা যে মেয়েরাও নাকি মেডিকেল সায়েন্স, আমি বললাম এটা তো বহু তাকে ফতোয়া দিয়েছেন আমার উস্তাদ মাহতারাম মুফতি সাঈদ আহমদ পারলকুলি দামত বরকাত ও মোলা আলিয়া বর্তমান শেখুল হাদিস দারুল উলুম দেওবন, হজরতে বহু তাকে ফরমাইছেন 2000 ইংরেজি তাম্বারা পড়ানোর সময় যে আরব বা মহিলা কিছু ডাক্তার বানানি ফরজ, কিছু মুসলিম মেয়েরে ডাক্তার বানানি ফরজ, সুন্নত মুস্তাহাব না ফরজে কেফায়া। যদি এক মেয়ে ডাক্তার বনতে কিছুটা ব্যবহার দেওয়াও লাগে, যথাসম্ভব তো হেফাজত হইব, যতটা হয়ে যায় ব্যবহার দাম এটা ও কারণে বরদাস্ত করতো যে পরবর্তীতে আরো অগণিত মহিলার ফর্দা আমি রক্ষা করতাম পারি। তাহলে এই জরুরুল ইয়াসির অল্প নোকসান এটা বরদাস্ত করে তো বড় নোকসান তাকে বাঁচবার লাগে, উম্মতের বাঁচাইবার লাগে। তাহলে ডাক্তারি বিদ্যা এটা তো বিলকুল ইসলামী শরীয়ত নির্দেশিত জিনিস। আগের বাইরে দুনিয়ার জগৎ সুন্দর করতে হলে যখন জগতের নলেজের দরকার, সুতরাং এগুলো মুসলমান অর্জন করত, এটা কোনো বাধা নাই। আজকে অবশ্য যাই হোক, আমি আরেক আয়াত পড়ি। আমি জানি আমরা জানি যে আমরা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ ফরিস্তাগুলোর উপরে অগ্রাধিকার দিয়েছিলেন, তার বেশি তসবি মারায় নাই, বেশ তিলাওয়াত নামাজ পড়ায় নাই, ফরিস্তাগুলোর নামাজ আমরা তাকে বেশ পড়ব, আমরা তাকে তিলাওয়াত তিলাওয়াত অবশ্য ফরিস্তাগুলো জানেন না সবে, তো জিকির আজকার করা আমরা তাকে বেশ করব। এরপরে আদম আলাইহিসসালাম বাড়ি লাগি তা দিয়া আপনারা জানেন আদম আলাইহিসসালাম রে আল্লাহ বিভিন্ন দ্রব্যর নাম জিজ্ঞাসা করলাম ফেরেশতারে, ফেরেশতারে কইতে পারলা না, আদম আলাইহিসসালাম রে জিজ্ঞাসা করার লগে লগে তাই বাতাইয়ে দিলে ও আল্লাহ বলে না শুনি এখন ইন্নি আলামু মা লা তাআলামুন। যখন ফেরেশতা বলল জিজ্ঞাসা করলো তাই দেন উত্তর দিতে পারলা না, আল্লাহ বলে দেখ শুন ইয়া আদম আমবি উম বি আসমাইহিম, আদম তুমি বলে দাও সাই তাই তো জোর জোরে সব নাম কারণ ফাংশন অ্যাক্টিভিটিস বাতাইয়ে দিলেই না, তখন ফেরেশতা বলে সুজ্জা হল আদম। এই যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইল ফেরেশতা বলে নামাজের মাধ্যমে না, ইবাদতের মাধ্যমে না, জ্ঞানের মাধ্যমে, আর সেই জ্ঞান আসলো জাগতিক নলেজ, জাগতিক নলেজ আসলো যে এই বস্তুগুলো নাম কিতা কুদাল কুড়াল পেয়ালা, তখন যেগুলো প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আসলো ওগুলোর নাম এবং খান বাতাইয়ে দিলেছেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আর ফেরেশতা এগুলো পারছেন না, রাবণ আদম শ্রেষ্ঠ হইল। তৈলাম তাকে আমরা বুঝবাই যে দিনদার লোকে জাগতিক শিক্ষা যতটা সম্ভব তার থাকবো তার শ্রেষ্ঠত্ব অধিক হইব, এর লাগি দুনিয়াবি শিক্ষা ইসলামে উৎসাহ দিছে আমি কোরআনে করিম আরে হাজা ও আহসিন ওলা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওলা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যেখানে তোমার যতটা অধিকার আছে সুযোগ আছে হিসাব পার্ট অংশ আছে কোনোটা তুমি ভুলিও না, কাজে সায়েন্স ও পার্ট লো, জিওগ্রাফি পার্ট লো, ম্যাথমেটিক্স ও পার্ট লো, টেকনোলজি মুসলমান তোমার পার্ট আর অংশ তুমি লো, ওলা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া তোমার অংশ তুমি ভুলিও না, আর এটা লইয়া ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, রোজগার করো ব্যবসা করো সব ধরনের পথ তুমি অগ্রসর হও, আর এরপরে তোমার দায়িত্ব আদায় করো, মখলুকাতের প্রতি যে দায়িত্ব আছে এহসান করো, ভালো ব্যবহার করো, হক আদায় করো, দুনিয়ারে দান খয়রাত করো, জ্ঞান বিতরণ করো, সুপথে মানুষকে পরিচালিত করার মেহনত করো, আল্লাহ শিক্ষা দিচ্ছে। আর দিনী শিক্ষার গুরুত্ব যদি আমি মৌলিকভাবে আলোচনা করি, প্রথম এক কথা হলো দিনী শিক্ষার এক অংশ তো ফরজে আইন, বুনিয়াদী দিনী শিক্ষা যতটা না হইলে মুসলমানের নামাজ রোজা পাঠ পবিত্রতা তাহারত উজু গুসল তৈয়ম্মুম ফরজ ওয়াজিব এগুলো জানতো না, এতটা শিক্ষা তো প্রত্যেক মুসলমান লাগে ফরজে আইন, যদি কেউ এটা লয় না ফাঁসি করিব, যদি কোনো মানুষের তৈয়ম্মুম শিখে না ফাঁসি করিব, উজু মাসলা ভালোভাবে শিখে নাই ফাঁসি, নামাজ ভালো করে শিখে নাই মুসলমান ফাঁসি, ফাঁসি কোন যে পড়ে আইন ছাড়ি দিয়ে জনতা নামাজ জোর না পড়লে ফাঁসি কয় না, কারণ অন্য বলি লাগছে জোর নামাজ পড়ে না তাই ফাঁসি, নামাজ শিখে না তো হয়ে ফাঁসি, এই জ্ঞান অর্জন করা পড়ে আইন। আর এরপরে জ্ঞান
অতিরিক্ত জ্ঞান লাগে আল্লাহ তার নবীরে বইয়া দিতে হবে কুল রাব্বি জিদনি ইলমা, ও নবী তুমি আমার কাছে দোয়া করো রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান আর ইলম বাড়াইয়া দাও। আল্লাহ নবীরে বইতা জ্ঞান আর ইলম বাড়িবার দোয়া আপনি আমার কাছে করো। সুতরাং ইলম যত বাড়িব তত রুতবা আল্লাহর কাছে বাড়িব। এলাগে আল্লাহ রাব্বিবে ফরমায়েন ফযলুল আলিমি আলাল আবিদে কাফলি আলা আদনাকুম, আমার উম্মতরে আলিম যার কাছে ইলমে দিন আছে এর ফজিলত আরেক আবিদ যার কাছে ইলমে দিন নাই সের উপরে এতটা যতটা ফজিলত আমি নবীর তোমাদের আদনা উম্মতের উপরে বিদ্যমান। সুবহানাল্লাহ, এই সাধারণ উম্মতের উপরে নবীর যে ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমাইতা যারা ইলমে দীন আল্লাহ ইবাদত করনা ওয়ালা এরা ফজিলত খালি ইবাদত করনা ওয়ালার উপরে এতটা বেশি। অন্য রওয়ায়েত অনুযায়ী চাঁদ আর তারকা তুলনা দিছেন, আসমান ও চাঁদ এবং তারকা দুটোও আছে কিন্তু তার চেহারার উপরে চাঁদর যে ফজিলত, যে আলো, যে নূর আর রোশনি অধিক আমরা দেখি, এক আল্লাহ আল্লাহ করনা ওয়ালা মুসলমান তাকে আর আলিমে দীন যার অন্তত বুনিয়াদি আমল থাকবো সেই আলিমর ফজিলত এতটা পারছে। এটা উদাহরণ দেওয়া হয়েছে এর চেয়ে বহুত বেশি। তো যাই হোক, দিনে ইলিম আর দুনিয়াবি ইলিম দুটাও আমাদের প্রয়োজন। হ্যাঁ, দিন অগ্রাধিকার, দিন কিন্তু বর্জে আইন জাগতিক ইলিম শরীয়তে উৎসাহ দিছে এবং ফজিলত নির্ভর করছে, কিন্তু বর্জে আইন না এলে সারা মুসলমান ইতিহাসবিদ ভূগোলবিদ আপনার গাণিতিক ওই যেটা এটা সম্ভব নয়। কিন্তু শরীয়তে এটা গুরুত্ব দিছে এবং দুনিয়া সুন্দর হতে হইলে সেই ইলমের প্রয়োজন আছে। তবে হ্যাঁ, এর মাঝে কিছু অংশ আছে ফরজে কেফায়া, এটা কইলাম আমি মেডিকেল সায়েন্স মহিলা দেওয়া, কিন্তু দিনে ইলিম বুনিয়াদি যতটা অতটা আবার মহিলাদের উপরে ফরজে কেফায়া না, এটা আবার ফরজে আইন, ফরজে আইন। আর অতিরিক্ত ইলিম ফরজে কেফায়া, দিনে ইলিমও জানেন অতিরিক্ত মাসাইল ফতোয়া কজা তফসিল কেরাত শুদ্ধ করা এগুলো ফরজে ফরজ, কিন্তু ফরজে কেফায়া কয়েকজনে করলে ওই দিব, এরা উন্নত শিক্ষা দিব। যাই হোক, আমি এতটাও মাত্র আলোচনা করতাম যে এই বিষয়ের উপরে, কিন্তু বিষয়ের উপর আপনারা দিলেন এটা কোনো হন দিনী শিক্ষা এই যে বুনিয়াদি ফরজে আইন যতটা অতটা দিবার লাগে আমরা সবাই মুক্তব হব। সবাই মুক্তব ফরজে আইনের অংশ রাখা হয়েছে, এলাই সবাই মুক্তব ব্যবস্থা যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষাটা কিন্তু ফরজে আইন মনে রাখবো। কিছু বাচ্চাই তো বলে বাকি বাচ্চাই তো রইত না। আর ইমাম সাহেবের দায়িত্ব আদায় যদি আমি যদি সদস্য 50-40টা পড়তা পড়ে এই জায়গা কাম দায়িত্ব বাচ্চা পড়ে গেলে ভাই আদায় হইব, কিন্তু একটা বাচ্চা যদি যায় না এই বাচ্চাটা আপনার হতে আপনার বেড়া ডুবে গেল, আপনার বেড়া খরচ হয়ে গেল, আপনার নৌকা ডুবে গেল। ইমাম সাহেবের নৌকা এমনি 40-50টা তাই পড়াই তা তার সরকার জ্বালিয়ে একটা গিয়ে, কিন্তু আপনার বাচ্চা তো আর সব নাই, আপনার যে বাচ্চাটা গেল না মেহরুম হইলে আপনি বরবাদ হইলে। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সমস্ত আলিম ওলামা এহমত ইহতার উপরে বয়ান হওয়ার ব্যবস্থা হলো হয়েছে, আমরা শুধু তার শরীর হইতাম আর আমরা সমাজ বুনিয়াদি ইলে মুসলিম থাকি যাতে কোনো মুসলমান বঞ্চিত হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে এই বিষয়গুলো অত্যন্ত কমন, যেটা আমরা বিভিন্ন আলোচনা লাগি দিনই আর দুনিয়াবি ইলমের গুরুত্ব, দিনই দুনিয়াবি ইলমের গুরুত্ব এবং রাতাবাড়ি অঞ্চল পর্যন্ত গ্রামে গ্রামে 2-3 গ্রাম মিলিমিলি প্রায় প্রাইভেট স্কুল হকগুলো হয়ে আছে। সরকারের বাচ্চার পিছনে বছর 25,000 টাকা খরচ করে, 5,000 টাকা বাচ্চার পিছনে বহু জায়গাতে আমরা নিজের পক্ষ থেকে 40-50,000 খরচ করে আমরা বাচ্চাই পড়াই গুরুত্ব না বুঝাই না জি, এবার গুরুত্ব বুঝছি নাই আমরা সারাই বুঝছো বড় হয়ে পুরো বুঝতে বুঝতে কিন্তু বেশ বুঝে নিয়েছি দুধর বাচ্চা নিয়ে দূরে দিয়ে আসবে বড় শিক্ষিত হইতো ইগে বাজারে মা চিনত না বাপ লোকে মায়া কাটতো না ইয়া বুঝাতো না খেয়ে ওরা বাড়ি সারিয়ে বাড়া বাড়ি যেতে লাগে তবে বাচ্চা পড়াইতা। আর এখন শুনছেন যে ইংলিশ মিডিয়ামে পড়লে বৈজ্ঞানিক হয়ে যাবো, কালে দিকটা ইংলিশ মিডিয়াম পরে এই বাচ্চা বাংলা বুঝেও না, মা কে গান ইংলিশ বলি গান বাংলা বুঝে যেতে পারে না, বাংলা বলি গান ইংলিশে বলতে পারে না, এও দোষ করে কিন্তু পরে আপনারা বুঝবা। আমি একদিন মারা গেছে মদর বুড়ো ওর সিপ্ত বসু বড় বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ রাস্তা বললাম স্যার এই ইংলিশ মিডিয়াম স্কুল সম্বন্ধে আপনার মতামত বাচ্চারা রেকর্ড কইলা না অন্তত 6 পর্যন্ত বাংলা মিডিয়ামে পড়তে হবে নইলে উপায় নাই, তো আপনারা এটা মানুষকে বলেন না কেন দেশের ভাষা দেশের ইস্তেলা ব্যবহার থাকি যে আপনি সরাইয়া
শুধু লন্ডনের ব্যবহার লোকের পরিচয় ওরাই এটা এত ছোটবেলা, এটা কিন্তু বদাসরতা বল ডাউট, এটা পরে আপনারা দেখবো আস্তে আস্তে। যাও আমি এদিকে কথা বাড়াইতাম সাইয়েদ না, তো এটা আমরা বুঝছি প্রশ্ন এর বাইরে ইসলামের অনেক বিষয় রয়েছে, এগুলো আমরা আলোচনা কিন্তু আর না। যেমন ইসলাম এবং পরিবেশ বিজ্ঞান, ইসলাম এবং শব্দ দূষণ, শব্দ দূষণ হলো ইসলামের কি সম্পর্ক, ইসলামে কি তা হইবে পারে? ও তো মাইক দিয়ে আমরা ওয়াজ বলে এখানে আছে, এখন শব্দ দূষণ হইতো আমরা এক দূর বাইরে কোনো কলমে রাখা কথা খালি আর ওয়াজও মাইক ব্যবহার, ওয়াজও মাইক ব্যবহার ঠিক আছে, মন্দিরের কীর্তনে গেলে তো ঠিক আছে, হিনর চিৎকারে তো সহ্য হয় না, এগুলো তো মেশিনে গান গায়, এগুলো তো মানুষের ছিল এটা একবার হলে হেরান রাস্তায় মাথায় মাইক বন্ধ, এগুলো তো মেশিনে গান গানোর আওয়াজ ওর ছোট আর টান আর এটা অনবর্ত হতো সব ধর্মস্থান হতো সারা কোথাও, এর চেয়ে বয়ের বউ ফিতনা হইলো গাড়ির সাউন্ড, গাড়ির যে হরন বাজায় এগুলো শব্দ দূষণ হয় না। আমি এটা সম্বন্ধে আপনারা পরিবেশ বিদ্যালয় দেখলাম কুলিয়া সাইন জারি ফাউন্ডেশন কোর্স তাহলে হল গরু এফসি, একটা ট্রাকে যে সাউন্ড তৈরি করে এটা হইলো 80-100 ডেসিবল, আর মাংসর খানোর ক্যাপাসিটি হইলো 60-70 ডেসিবল, মাংসর খানোর ক্যাপাসিটি থাকে 30-40 ডেসিবল অধিক সাউন্ড হয় আপনার গাড়িয়ে, যে শব্দ দ্বারা মাংসর শ্রবণ শক্তি উইকর, মেন শক্তি উইকর, লাংস আক্রান্ত, হার্ট আক্রান্ত, কিডনি আক্রান্ত, হাইপারটেনশন বাড়ে, বিনিদ্রা অনিদ্রা দেখা দেয়, সুগার পর্যন্ত দেখা দেয়, 7-8টা মারাত্মক রোগ শব্দ দূষণে, এগুলো বাইরে রোজ যায় না। এদের টাকা বিশেষ করে বর্তমানে ট্রিপার ধরনের চলে, ইনাই তোর হরণ এত দেশ শেষ করিল, খান মগজ তো আমার তো মগজ তালে, আমি তো গাড়ির সাউন্ড গোটাই যখন আই মাথায় দুই গ্লাস পুরা করে বন করে আমার খানো চলে মাথাতে গেল, আমি তো সহ্য করতে পারি না, অনেক লোকের মাতিয়ে দেখি সেগুলো কিছু বুঝে আর অনেকে দেখি বুঝে না, আমি বুঝছি এটা ঘুরতে ঘুরতে খালুয়া খালুয়ার পর্যায়ে আমরা গিয়ে আসি, খান তালি লাগিয়ে আসে কিন্তু তার এফেক্ট ক্ষতির এটা এটা জান না, কিন্তু সাদা গুড়া খাইলে প্রথম দিন মাথায় ঘুরায়, জর্দা খাইলে আর মাথায় ঘুরায় না, আসলে মাথায় ঘুরায় আপনি বুঝুন না অভ্যাস হয়ে গেছে, ক্ষতির এটা ওদের হয়ে যায়। তো এটা শব্দ দূষণ, আপনি ইসলাম দেখা এই সম্বন্ধে কি তবে আমরা যে সিল্লাই আর ওয়াজর সিল্লা নিবলা, এটা ইসলামের কত মাস সুযোগ দেয়। দ্বিতীয় হলো ইসলাম এবং স্বাস্থ্য বিজ্ঞান, দেখিনি আপনার আলোচ্য বিষয় তো আলিম করে স্টাডি করা লাগবো, হদিস তো ভাবো আছে আবু আবু তিব্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি চিকিৎসা সংক্রান্ত হদিস তো বলি রইছে, হদিস কিতাবও আবু আবু তিব্বিয়া রুকা তামিজ তুবি সম্বন্ধে আলোচনা আছে, কেন চিকিৎসা সংক্রান্ত বয়ান আছে, আবু আবুল আকলে ওয়া শুরবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু আবুল আশরিবাতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হদিসের চ্যাপ্টার হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পানীয় দ্রব্য সংক্রান্ত হাদিস, আবু আবুল লেবাসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তাকে লেবাস পোশাক সংক্রান্ত হাদিস, আবু আবুল আদবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর তাকে আদব কায়দা লেবাস কমিশন সংক্রান্ত হাদিস। এরপরে ইসলাম এবং প্রতিবেশীর হক, ইমাম আবু হামিদ মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তা পরি প্রতিবেশীগুলা তিন ধরনের, এক প্রতিবেশীর হক তিন ধরনের, তিনটা হক আছে, এক প্রতিবেশী মুসলমান আপনার আত্মীয় আর আপনার লাগাব, আরেক প্রতিবেশী আপনার আত্মীয় নাই মগর মুসলমান লাগাব, আরেক প্রতিবেশী আত্মীয় নাই মুসলমান নাই মগর আপনার প্রতিবেশী, এই তিন ধরনের প্রতিবেশী আছে, তিন ধরনের হক আপনার ঘরে আছে, ইসলাম এবং প্রতিবেশীর হক ওগুলো আমরা জানতাম না, আমি আপনারা টপিক উপরে তোলা হইতাম চাই, আমরা কমন বিষয় হয়ে ঠিক করছি খালি ওগুলি দিই, ইসলাম এবং খাদ্য সংক্রান্ত হদিস যে কিনা যে খাওয়া দাওয়া সম্বন্ধে নবী যে কিছু কইয়া গেলা নেই না এই সম্বন্ধে চাইলেন, এগুলি আমরা মনে করি দিতাম না, আমরা উপরে করে দিত আল্লাহ রবি ব্যবহার না মুকমিল ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবাতি আমা, মুসলমানের সাত ভাগ এক ভাগ মাত্র খায় আর মুসলমান নাই দেশে সাত ভাগ বলিয়া খায়, তখন তো খানি ভাবি গেছে এর লাগি বিজয় আর কাম নাই ওলামি ওগুন জানো কোয়া খানি আমরা কত খান দেখতাম, আমরা যে হারে খাইয়া কতটা খানি ইসলামে সমান উৎসাহ দিছে দেখা দরকার নাই, জি মাছ ও খাইয়ার গুস্ত খাইয়ার চাটনি ও খাইয়ার আচার ও খাইয়ার দুধ ও খাইয়ার আনারস ও খাইয়ার আম ও খাইয়ার ফল ও খাইয়ার সারাও তো এখন এখনই উত্তর খাইয়া নাই কেউ নালিকে মিটাও তো লোকে এটা এখন উত্তর নাইনি কিতাব রাজি কাই না যে ইসলামে এটা সমান হয়েছে, এসার বাদে ভাত খাই নমাজ আগে পড়ি নবীদের যেটা করা যে খানি আগে হইতো না নমাজ আগে হইতো, এগুলো আমরা জানতাম তো আছে এটা অবশ্য ম্যান্ডেটরি না এটা আমরা ইরশাদ এটা লাগে বাধ্য করছি না নবীজি,
কিন্তু ইসলামের চ্যাপ্টার গুলো আরো নাই, ওগুলো সামনে কিতাব আছে। ইসলাম এবং স্বাস্থ্য বিজ্ঞান, নবীজি বলতে বেমারি মুসলমান তাকে স্বাস্থ্যওয়ালা মুসলমান আল্লাহর কাছে প্রিয়। আর মুমিনুল কাবিয়ু খায়রুন ইনদাল্লাহি মিনাল মুমিনিদ দাইফ, দুর্বল পরিধিতে আদিতে এই জাতীয় মুসলমান তাকে স্বাস্থ্যওয়ালা শক্তিওয়ালা মুসলমান আল্লাহর কাছে প্রিয়। স্বাস্থ্য হয়ে গেলে আমরা বলে কাশি হাইলেনি নবীজি তো না বললা। আমি হদিসের আংশিক তর্জমা করছি, আসলে আট লফজ আনছি, বুঝানোর সময় লাগবে। মিয়াদ ওয়াহিদিন মুসলমানের সাত ভাগ একবার খাইতো, আমি বুঝবার তর্জমা করছি। আর মুসলমান না যে সাতবার খাইতো, আমরা উল্টে গেছি। মুসলমান না যে তারা হালকা খায়, আমরা খাইতে খাইতে একবারও খালিও রাখি না। শব্দ দূষণ, এরপরে পরে স্বচ্ছতা, আজ খালি স্বচ্ছ ভারত হইতা। নবীজি আল্লাহর স্বচ্ছতার কি শিক্ষা দিলা একবার দেখা দোকান না। তো যাই হোক, আরো বিষয়গুলো আছে, ওগুলো আপনারা আনুক আলোচনা। স্বামীর স্ত্রীর হক স্ত্রীর উপরে একবার এটি আমার মহতম মোলানা আলোচনা করছেন, স্ত্রীর কেমন হক এগুলো জানা দোকান নেই। ঠিক মা বাবার হক আওলাদের উপরে কোনো সীমা নাই, বয়ান দিয়ে থাকি তা আল্লাহ তান বাদ মা বাবার কথা উল্টা মুখের আওলাদের হক আছে মা বাবার উপরে। আমি যে বলাইতে আক্রি মুয়া ওলা দেখুন, আপনি বেচ্চনকে ইজ্জত দাও, আক্রি মুয়া ওলা দেখুন, তোমার আওলাদে ইজ্জত দেও, আওলাদের মহব্বত করো। এখন কোনো বিজয় হয়ে গেল তা আওলাদের হক আছে। তো আমরা বোধ চ্যাপ্টার আমরা আর না, আমরা ওই গোষ্ঠী আগে কম করা পড়ে, কারণ আপনারা এটা জিগাই না, জিগালে তো মুস্তাফ হইবু আছে ওগুলো। তো আপনারা বিষয়গুলো আরো ব্যাপক করবা। আমি সব পারবো না, আমরা তো স্টাডি করার তখন ব্যাপকতা আইব, আমরা ইসলামের হর চ্যাপ্টার পড়িব, নবীজির হাদিস পড়ে রয়েছে কিতাব তুলিয়া তারা দেখবা হায় হায় কত হাদিস আল্লাহ রসুলের হয়ে গেল, নবীজির ঘোড়া কয়টা আসলো, গাধা কয়টা আসলো, উট কয়টা আসলো, তরবারি কখন আসলো, তরবারি খানো রাখতা কোন বালিশে ঘুমাইতা, বালিশ কিলা আসলো, বিছনা কিলা আসলো, নাটি কিলা আসলো, ফালং কিলা আসলো, লুটা দেখো ফানি রাখতা ইগো কিলা আসলো। সুবহানাল্লাহ, সারা বয়ান সাহাবায়ে কেরামে দিলেছেন হদিস, কিছু আর রইছে না ইসলামের কোনো চ্যাপ্টার লুকাইল, কিন্তু আমরা জানার অভাবগুলো আল্লাহ তাআলা আমাদের সারা ইসলাম নবীজির দিন নবীজির সিরত সব জানবার তৌফিক দেখুয়া, আর সেই মর্মে আমরা জিন্দেগিরে গড়িয়া তোলবার তৌফিক দেখুয়া, নবীজির ফিজাত আর বারাকাত আর নূর দিয়ে আমরা মুনাব্বর করে দেখুয়া। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة نبينا محمد صلى الله عليه وسلم اللهم شفعه فينا يا أرحم الراحمين يا الله أمر زندگی گناہ خطر کر گزر فرماؤ اے لا العالمین اے کریم آقام ربنا فرمانو اسی معبود تمہارے بولیا تاکی کسی شاہ زندگی اللہ তোমার ইয়াদ করবার মতন ইয়াদ করবার আন্দরে তৌফিক দাও আল্লাহ, আমার সিনবার মতন সিনবার আপনি আন্দরে তৌফিক দাও আল্লাহ, আপনার মারিফত আন্দরে নসিব ফরমাও আল্লাহ, আপনার মহব্বত আন্দরে নসিব ফরমাও আল্লাহ, আপনার খৌফ ও খাশিয়ত আন্দরে আতা ফরমাও আল্লাহ, আপনার ইশক ও রহমত আন্দরে নসিব ফরমাও আল্লাহ, তোমার হাবিব ও ইশক ও রহমত আন্দরে তমাম নে নসিব ফরমাও আল্লাহ, আমার গুনাহ ও তাবিল নে তোমার ইলম ও মারিফত ও খাজানা বলিয়া দাও আল্লাহ। হে আলামিন, আমরা দিল দিয়ে গুনাহ জুমদার দিয়ে আমরা নষ্ট করে যাইছি মাহবুব, তোমার মারি বতর নূর দিছে দিল খান আলোকিত করিয়া দেও আল্লাহ। এলা হাল আলামিন, এ করিম মাকাম রজান মাল ইলম আমল হায়াত আর জিন্দেগি আর সময় মধ্যে আপনি বরকত আতা ফরমাও। রব্বানা ফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি আসাতিজাতিনা ওয়ালি মাশায়িখিনা ওয়ালি তালামিজিনা ওয়ালি জামিউ উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমরা আসাতিজা কেরাম ও মাশায়িখিন তাকে পুরো দুনিয়া ছাড়িয়ে গেছে নি মকামহ وعجزل ثوابه بمنك وكرمك يا اكرم الاكرمين اللهم رب تمام امير شيخ صبر بمار خان تمہیں شفاء کامل عادل نصیب فرماؤ اللہ تعالی سے حق و عافیت سے حیات طیبہ طویلا عطا فرماؤ دین الخدمت مشغول سمست علماء حقانی علماء ربانی اللہ حیات اور زندگی کا ہمیں برکت نصیب فرماؤ اللہ تمام اولیاء کرام اور درجات پہ بلند فرماؤ اللہ مدنی مستقر خاص کر تمام اولیاء کرام اور درجات پہ بلند فرماؤ আল্লাহ
وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين.